আমি সুজাতা রায় টিভি বাংলায় আপনাদের সামনে। আমাদের কাছে শুধু দেশ বিদেশ নয়, শহর থেকে প্রত্যন্ত গ্রাম থেকে যারা খবর পাঠান তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আসুন কোথায় কি ঘটছে বিভাগে খবরের এক ঝলক। সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর লকডাউনের শেষ দিকে পরিযারি শব্দটা মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। ভিন রাজ্য থেকে পরিযারিদের নিয়ে ট্রেন বা বাস এলাকায় এলেই প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভাইরাসের সংক্রমণ আরও চেপে বসেছে। কিন্তু এই পরিযারিদের আগমনে খুশির হাওয়া রায়গঞ্জ তথা জেলাবাসী ও প্রশাসনের মধ্যে, কারণ এই পরিযারি ভিন রাজ্যের শ্রমিক নয়, ভিন দেশ থেকে আসা পাখি, পরিযারি পাখি। নির্দিষ্ট সময়ের প্রায় এক মাস আগে থেকেই এই পরিযারি পাখিরা রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাসে আসতে শুরু করেছে। লকডাউনের জেরে দূষণ হ্রাস ও বর্ষা শুরু হয়ে যাওয়ায় আগে থেকেই এই পাখি নিবাসে ভিড় জমাতে শুরু করেছে। চলতি বছরে রেকর্ড সংখ্যক পাখি আসবে বলে বনদপ্তরে আশা করছে। রায়গঞ্জ শহরের পাশেই সোহারৈ, ভট্টদিঘি ও আব্দুলঘাটা এই তিনটে মৌজার প্রায় 370 একর জায়গা নিয়ে সদ্য এশিয়ার বৃহত্তম তমকা পাওয়া এই পক্ষী নিবাসটি গড়ে উঠেছে। পাকিস্তান, মায়ানমার ইত্যাদি উত্তর পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে এই পরিযারি পাখিরা জুলাই মাস নাগাদ এই পক্ষী নিবাসে আসে। সেখানে পাখিগুলো ডিম পারে, সেই ডিম ফুটে বাচ্চা হয়, সেগুলো উড়তে শেখার পর ডিমের ডিসেম্বর মাসে পাখিগুলো ফিরে যায়। 2011 সালে এই পক্ষী নিবাসে পাখির সংখ্যা কমে প্রায় অর্ধেক হয়ে যায়। এরপর জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান পরামর্শ মেনে পরিকাঠামোর ও খাদ্যের যোগান কিছু উন্নতি করার পর পরিযারি পাখির সংখ্যা প্রতি বছর বাড়তে শুরু করে। রায়গঞ্জের ডিভিশনাল ফরেস্ট অফিসার সোমনাথ সরকার জানিয়েছেন, করোনা ভাইরাসের সংক্রমণের সময় পরিযারি শব্দটার সাথে মানুষের দুশ্চিন্তা জুড়ে গিয়েছে, কিন্তু আমাদের ক্ষেত্রে পরিযারি পাখিরা খুশির বার্তা এনেছে। নির্দিষ্ট সময়ের প্রায় এক মাস আগে থেকে এই পরিযারি পাখিরা এই পক্ষী নিবাসে আসতে শুরু করেছে। দূষণ কমে যাওয়া ও আগে থেকে বৃষ্টি শুরু হওয়ায় পাখিরা আসতে শুরু করেছে। আমাদের আশা এবার পরিযারি পাখির সংখ্যা রেকর্ড ছাড়াবে। ভাস্কর রায়, কালীগঞ্জ থেকে। এবার আপনারা সবাই জানেন, এবার একটা হঠাৎ করেই মানে COVID-19 হঠাৎ করেই যেটা এসেছিল মহামারী রূপে দেখা দেয় গোটা মানে ইন্ডিয়া প্লাস বিশ্বব্যাপী, তার পরিপ্রেক্ষিতে আমাদের এখানে 23 মার্চ থেকে আমাদের লকডাউন আরম্ভ হয়েছে। এবং তাই জন্যে গাড়ি ঘোড়া থেকে সব এভরিথিং পলিউশন ফ্রি পরিবেশ পাওয়া গেছে। এবং দেখেছেন যে তারপর যখন এই পরিবেশবিদরাও মেপে দেখেছে যে প্রচুর পরিবেশ এখন দূষণমুক্ত হয়েছে। এবং আপনারাও দেখছেন যে মে মাসটা বা এপ্রিল মাসে এখানে যে গরম পড়ে সেই গরমটা আমরা অতটা ফিল করিনি, হয়তো 3-4 দিন ফিল করেছেন। তার পরিবেশ কিছুটা না হলেও আমরা বুঝতে পারছি অনেক চেঞ্জ হয়েছে। বর্ষা ভালো বৃষ্টি হয়েছে, বর্ষা নির্দিষ্ট সময় মনে হচ্ছে ঢুকে যাবে। কেরলে তো বর্ষা এসে গেছে, এখানেও 8 জুন মোটামুটি আসে, হয়তো চলে আসবে। পাখিরাও একটা ফেভারেবল কন্ডিশন পেয়েছে, তাই জন্যে প্রায় এক মাস আগেই আমাদের যে পরিযায়ী পাখিরা আসতে আরম্ভ করেছে। আমরা পাখি আসার আগে যথারীতি আমরা যে আমাদের যে ওয়াটার বডিগুলো আছে তাতে অ্যাপেল স্নেক, অ্যাপেল স্নেল ছেড়েছি, ছোটো ছোটো মাছ ছাড়া হয়েছে, তাদের খাবারের অভাব নেই। এবং শুধু আমাদের ভেতরে নয়, বাইরেও যে জলাশয় সেখানে প্রচুর পরিমাণে আমি দেখেছি অ্যাপেল স্নেল এবং খাবার আছে। তাই পাখি আমার আশা এবারে অনেক বেশি সংখ্যক আসবে, এবং যখন আগে এসে গেছে প্রচুর পাখি বেশি আসবে আর কি। রেকর্ড সংখ্যক কিনা বা আমরা তো সেন্সাস হয় তো এই আগস্টের দিকে সেন্সাস করে জানতে পারবো, কিন্তু আশা করছি গতবারের চেয়ে এবার বেশি পাখি আসবে, যেহেতু এক মাস আগেই তারা পাখিরা এসে গেছে আর কি। হ্যাঁ, আমরা এখনও কুলিক যে বার্ড স্যাংচুরি বা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি খুলিনি, খুললে আমরা মানে সমস্ত রকম সোশ্যাল ব্যবস্থা নিয়েই খুলবো। যেমন মাস্ক পরতে হবে, যারা ভিজিটার্স থাকবে আমাদের, হাত স্যানিটাইজার থাকবে, হাত ধোয়ার ব্যবস্থা থাকবে, এবং একটা ডিস্টেন্স মেনেই আমরা করবো, যাতে আমাদের মাধ্যমেই এগুলো হয় না, আমাদের মাধ্যমে আরও যদি জীব জন্তু কোনো কন্টামিনেটেড না হয়।
আমরা সে গুরুত্ব বুঝি সেইভাবেই আমরা খুলবো আর কি। এখন আমরা অর্ডার পেলে খুলবো, এখনও খোলা হয়নি আর কি। এইখানে আমাদের তো বাঘ টাঘ নেই, তো খালি ক্যাট গতি জাতীয়র ভেতরে এটা হয়েছিল একটা জায়গাতে খবর পাওয়া গেছিলো, বাকি তো এখানে নেই। এখানে ওইরকম না, এইভাবে ওই রকম হবে না আর কি আশা করা যায়, যে যেটা মেনলি ক্যাট জাতীয় অ্যানিমেল এখানে নেই আর কি। হ্যাঁ, যদি সেভাবে পাখি টাখি আর কোনো হয়েছে বলে আমাদের জানা নেই আর কি। হ্যাঁ, এতক্ষণ আমাদের খবরের এক ঝলক দেখলেন, কেমন লাগলো জানাবেন। আপনিও হতে পারেন আমাদের স্বেচ্ছাসেবী সাংবাদিক। আপনার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের যোগাযোগের নম্বর 8080539595। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।